বিয়াজ আজ আমরা বিখ্যাত রাজা চার দোকানে চলে আসলাম। আপনারা রাজা চা এসে খেতে পারবেন। ডাইনমোড়া পান আর এফেলের স্টল আছে, আর বাদিকে বিখ্যাত রাজা চা, যেটা দেখেন অনেক লোক ভিড় করে খাচ্ছে। খুব স্বাদের চা, এখানে আসলে আপনারা খেতে পারবেন এবং খেয়ে যাবেন আশা করি। ভাইয়া দুটা কার ছিল, দুটা টোকেন দিয়েছিলেন, দুটা স্পেশাল কারণ খেটে গাওয়া মানুষের ছেলে। আমার বাবা একসময় মানুষের রুজের কাজ করছে, তারই ছেলে আজকে 18টা দোকান, এবং আমি বিদেশের মেয়েদের ফেমাস। কোনো কাজকে অবহেলা করতে নাই। যারা বিদেশ আছে অনেকেই বাংলাদেশে এসে বেকার ঘুরে, আমি তাদের উদ্দেশ্য বলবো, আপনার মাধ্যমে মেসেজটা দিতে চাই, যাই সে বসে থাকবেন না, আপনারা কার্যক্রম চালিয়ে যান, আপনি সফল হবেন। এক রাজা মামা যদি বাংলাদেশে 18টা দোকান, আপনি দেখেন কেমন ভিড়। আমি যদি বলি আমি কি এখানে কোনো অন্য কিছু নিয়ে এসেছি, আমি কিন্তু একটা চাওলা সাধারণ বাংলাদেশের সাধারণ, তাও কফিও না, ট্রেডিশনাল কিছু না, একটা চা, যে চা বাংলাদেশে 5 টাকা বিক্রি করে, চা বাংলাদেশে 5 টাকা 6 টাকা 10 টাকা বড় জোর, কিন্তু সেই চা 50 টাকা করে বিক্রি করতেছি, অথচ উচ্চ বড়া ভিড় এই চা খাওয়ার জন্য। শুধু এই নয়, আপনি জানেন কিনা, আপনি হয়তো জানেন কিনা, মিরপুরের দোকানে যে লাবরুরের দোকান রয়েছে, আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে এক কাপ চা খাইতে। শুধু বাণিজ্য মেলা দেখে যে ভিড় এরকম না, দেখেন এই দেখেন একটা চা নিয়ে যাচ্ছে, চার কোয়ালি সুন্ডা, দেখেন চা খেয়েছেন খাই নাই। কাজু বাদাম, পেস্তা বাদাম, জাফরান, মানুষ দেখে মনে হচ্ছে, আপনি একটু দেখেন যদি, যেখানে মানুষ অনেক ভিড় দেখাচ্ছেন। আচ্ছা মামা কেমন আছেন আপনি বলেন। জি ভালো আলহামদুলিল্লাহ, শুকরিয়া, দেশের মানুষ আমাকে ভালো রেখেছে, দেশের মানুষের আমার চা খেয়েছে, গ্রহণ করেছে, যার কারণে আমি এগিয়ে যেতে পেরেছি। আচ্ছা মামা, প্রত্যেকটা দিন এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এমনিতেই তো আপনার বিখ্যাত চা হলো, কত কেজি দুধ চা এখানে আসলে হক দিনে হক্রম, শুরুতে হয়তো বা 100 লিটার গেছে, কালকে হয়তো 150 300, আজকে হয়তো 300 লিটার এনেছে, শুক্রবারে হয়তো 500 1000 লিটার হইতে পারে, এটা হবে ইনশাল্লাহ সামনে দিনগুলান আরও জানবে। আজকে আপনারা যেরকম ভিডিও করছেন, আপনাদের আপনাদের এই যে প্রচারটা সবাই জানবে, রাজামামা এখানে এসেছে, আপনাদের প্রচারটা বসে থেকে, আপনি কিন্তু কষ্ট করে রাজামামার কাছে এসেছেন, আর আপনাদের ভিডিওটা যারা দেখবে তারা কিন্তু ঘরে বসেই দেখতেছে, তাহলে এই হিসাবে মামাদেরকে লাইকও দেওয়ার দরকার আছে। আমি অনেকেই বলি যে কমেন্ট লাইক সহযোগিতা, অনেকেই কিন্তু বলে যে এই ভিডিও দেখো না উনি টাকা পাবে না, এই হিংসা করবেন না, দয়া করে আপনি তো টাকা দিচ্ছেন না, আপনি বরং বসে দেখছেন। রাজামামা বাণিজ্য মেলায় এসে, উনি বাণিজ্য মেলায় আসছে, বাণিজ্য মেলা কিন্তু পূর্বাঞ্চল অর্থাৎ ঢাকা রাজধানীর সারিয়া অনেক 30 কিলোমিটার দূরে ওনারা এই ভিডিওটা করছে,
আর তাহলে বুঝতে হবে উনাদের ভিডিও আর আপনাদেরকে মেসেজটা পৌঁছে দেওয়ার উনাদের কষ্ট শ্রম রয়েছে। কেউ দয়া করে হিংসা করবেন না। আমাকে অনেকেই বলে মামা আপনার ভিডিও দা তো মুখে এত লাগতে ভাইতাছে আপনার ভিডিও, না এভাবে নেবেন না। আচ্ছা ভিডিও ভিডিও করতে করে ভাই, আচ্ছা আচ্ছা কতক্ষণ অপেক্ষা করলেন? আমি 15 থেকে 20 মিনিট। এ রাজা মামার চা এর আগে কি খাইছেন? এর আগে খেয়েছিলাম, অনেক সুস্বাদু রাজা মামার চা। একটা চুমা দেন তাহলে, চায়ে একটা চুমুক দিয়ে বলেন তো কেমন। আসলে আমি খাইয়া সাতার আপনাদেরকে জানাচ্ছি, একটু জানান রিভিউ দেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাজা চার দোকানে এসেছে বিশ্ববিখ্যাত। এখন আমরা রাজা মামার সাক্ষাৎকার নিলাম, আপনারা অনেক কিছু জানতে পারলেন। এখন আমরা শাহী পানের দোকানটা আপনাদের দেখাবো। ভাই পান কত করে বিক্রি করেন? 30-50 স্যার। 30-50 কেমন বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ স্যার ভালো হচ্ছে। স্বাদ কিরকম লাগে আপনার পানের? ইনশাআল্লাহ। ভাই কি বলতেছে, মজা হবে ইনশাআল্লাহ স্যার। ভালোভাবে বানান, হ্যাঁ।